আরে কিয়া কি ব্যাপার এসো এই অসময়ে? এই সময়টা তো কাজের মানুষদের আসার সময় নয়। আমি তাহলে ততটা কাজের মানুষ হইনি এখনো, বুঝতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বাবা এটা জিজ্ঞেস করার কোনো ব্যাপার হলো বসো, এক গ্লাস জল খাও প্লিজ। হ্যাঁ ওই তো নিয়ে নিচ্ছি। আচ্ছা কেয়া, তুমি নিশ্চয়ই কোনো কারণে এসছো, অকারণে তো আসোনি, কি ব্যাপার বলো তো? কোত্থেকে এলে এখন? বাড়ি থেকে। দূর, মেজাজটা একদম ভালো নেই। কেন, কি হয়েছে? অফিসে কোনো গন্ডগোল হয়েছে? না না, কাজের ব্যাপারে কিছু না। আরে দিদি ভাই এমন সব, দিদি ভাই মানে রানী মাসির মা। হ্যাঁ আমি দিদি ভাই বলি তো। আর বলো না, এমন সব বললো না, মানে আসার সময় এক গুচ্ছের অবজেকশনেবল কথা শোনালো ফালতু কথা। তাই কি বিষয়? কি বিষয় হতে পারে গেস করো তো, পারলে চকলেট খাও। নর্মালি বড়রা যেরকম বলে থাকে মেয়েদের, মানে বিয়ে করো সংসার করো এইসব বলেছে নিশ্চয়ই। হয়নি, ভুল, চকলেট পাবে না। আচ্ছা ঠিক আছে, চকলেট না হয় না পেলাম, কিন্তু তুমি তোমার মেজাজটা তো আপাতত ঠিক করো। আচ্ছা দুর্বা, তুমি আমার একটা কথা বলো তো, ফ্র্যাঙ্কলি বলবে কিন্তু। এই যে আমার দোকান সাজসজ্জা, যেটা অর্ঘ্যর সাথে আমি পার্টনারশিপে করছি, এটা নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন আছে? এই প্রশ্নটাই কিন্তু খুব দুর্বল জানো তো। কেয়া এই বিষয়টায় আমার যদি সত্যি কোনো প্রশ্ন থাকতো, তাহলে কিন্তু অর্ঘ্য এই ব্যবসাটায় ঢুকতো না। তুমি শুধু এটাই মনে রেখো। অথচ এটা নিয়ে আমার মাসি, আমার দিদি ভাই সারাক্ষণ আমার কানের সামনে এমন সব কথা বলে যাচ্ছে যে তুমি ভাবতে পারবে না আমি কি অশান্তির মধ্যে বাস করছি। তাই সেই জন্য তুমি আমার সঙ্গে আলোচনা করে ব্যাপারটা শেয়ার করে নিতে এলে। খানিকটা তাই, আবার আমার মনেও কিরম সন্দেহ দেখা দিয়েছিল জানো তো। তাহলে তো তুমি আমাকে না জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস করলেই পারতে। অর্ঘ্যকে জিজ্ঞেস করেছিলাম, ও তো তোমার মতোই বলল, বলল দুর্বা না চাইলে আমি আমি বিজনেসটাই করতে পারতাম। তাহলে এটাতেও তোমার সন্দেহ ঘুচল না? আরে সেটা তো অন্য কেউ বুঝতে চাইছে না, কেউ না দুর্বা, কেউ না। আমার কি মনে হয় জানো তো, তুমি যখন প্রথম এই বাড়িতে আসতে, তখন তোমাকে আর ওকে নিয়ে তো অন্য একটা ধারণা বোধহয় তৈরি হয়েছিল এই বাড়িতে সকলের। এখন সেই পরিস্থিতিটা পাল্টাতে গেলে তোমাকে তোমার মতন করে ব্যাপারটা দেখতে হবে, যাতে তোমাকে আর কেউ কোনোদিন এরকম কথা না শোনাতে পারে। আর আমাদের ব্যাপারে বলবো যে আমাদের ভাবনাটা তুমি ছেড়েই দাও, ওটা আমাদেরই থাক।